আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আর আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে যে আপনি কোন কোন ক্যামেরাগুলো নেবেন না, ভুলে ওই ক্যামেরাগুলো আপনি কিনবেন না। হয়তো অল্প টাকায় আপনি ক্যামেরাগুলো পাচ্ছেন, কিন্তু এই ক্যামেরাগুলো অল্প টাকায় পেলে ওই ক্যামেরাগুলো কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন না, কারণ এই ক্যামেরাগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে। যদিও ক্যামেরাগুলো ব্যবহার না হয়, মানে অনেকদিন থেকে প্যাকেট করা আছে, প্যাকেজিং করা আছে, বাট প্যাকেজিং করা থাকলেও যে কোনো একটা বিষয়ে আপনি প্যাকেজিং করা থাকলে ওই জিনিসটা যখন দীর্ঘদিন হয়ে যায় তখন কিন্তু ওইটার মেয়াদ আর ওইভাবে থাকে না। বিশেষ করে যেগুলো ইলেকট্রিক জিনিসকে আমরা ধরে মেটালে যদি আমরা কোথাও ফালাই রাখি তাহলে দেখবেন সেটা অটোমেটিকভাবে জং ধরে যায়, সেটাকে যদি যত্ন না করি। তো ওখানে প্যাকেট করা থাকে, তো এই জিনিসগুলোর বয়স অনেকদিন হয়ে গেছে। তো বয়স অনেকদিন হওয়ার কারণে হচ্ছে এই বিষয়গুলো বা এই ক্যামেরাগুলো আপনি কখনোই কিনবেন না। তো এই ক্যামেরাগুলো কোন কোন ক্যামেরাগুলো, সেই মডেলগুলো আমি আপনাদেরকে জানাবো এবং কেন কিনবেন না সেই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো ভিডিওর শেষে। এবং এখন হচ্ছে আমি ক্যাননের যে মডেলগুলো আছে সেই মডেলগুলোর কথা বলবো। ক্যাননের 550D, 600D, 650D, 700D, 750D, 760D, 800D, তারপরে হচ্ছে 200D, তারপরে হচ্ছে ফুল ফ্রেমের মধ্যে 6D, 5D মার্ক 3, তারপরে ক্রপ ক্যামেরার মধ্যে ক্যাননের 77D। তো এতক্ষণ যে ক্যানন ক্যামেরার মডেলগুলো বললাম, এই মডেলগুলো হচ্ছে কখনো আপনি ক্রয় করবেন না, কারণ এই মডেলগুলো হচ্ছে রিপারবিশ মডেল। এই মডেলগুলো নিউ এখন আর পাওয়া যাচ্ছে না। তো রিপারবিশ মডেলের মধ্যেও হচ্ছে দুইটা ক্যাটাগরির থাকে, একটা রিপারবিশ ফ্যাক্টরি রিপারবিশ, যেগুলো হচ্ছে ফ্যাক্টরি থেকে ক্যানন অরিজিনাল হচ্ছে রিপারবিশ করা থাকে, যারা নিজেরাই বলে যে আমাদের এই ক্যামেরাগুলো রিপারবিশ। আর কিছু ক্যামেরা আছে যেগুলো একবারে আগের মডেল, যেমন 500D, 550D, 600D, 650D, এই মডেলগুলো হচ্ছে রিপারবিশও না। অর্থাৎ এই মডেলগুলো ক্যানন সেল করে দিছে অন্য এক কোম্পানির কাছে, সেই কোম্পানি তখন হচ্ছে কী করে, এগুলো নতুন মাদারবোর্ড তৈরি করে এগুলো হচ্ছে কম দামের মধ্যে সেল করে দেয়, যার কারণে হচ্ছে আপনি এই ক্যামেরাগুলো অনেক কম দামে পাবেন। 7,000, 8,000, 9,000, 10,000 টাকা দামে পাবেন, কিন্তু এই মডেলগুলো না নেয়াই বেটার, কারণ এই মডেলগুলো বেশি দিন আপনি ব্যবহার করতে পারবেন না। কিছুদিন ব্যবহার করার পর সমস্যা দেখা দেবে এবং এই মডেলগুলোর কালার, ডেপথ, ডিটেলস ওইভাবে আপনি পাবেন না এবং বিভিন্ন কিছুদিন পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। এই জন্য এই ক্যামেরাগুলো নেবেন না। তারপরে রিপারবিশ ক্যামেরার বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে হচ্ছে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন বলবো হচ্ছে নিকনের যে মডেলগুলো আছে, এই নিকনের মডেলগুলো আপনি যেগুলো রিপারবিশ পাবেন সেই মডেলগুলোর কথা বলবো। নিকনের মধ্যে হচ্ছে 3000, 3100, 3200, 3300, 3400, এই ধরনের ক্যামেরাগুলো নেওয়া যাবে না। তারপর হচ্ছে D5100, D5200, D5300, D5500, D5600, নিকন D80, নিকন D90, নিকন D7100, নিকন D7200, নিকন D600, নিকন D610। তো এতক্ষণ বললাম হচ্ছে নিকন যে মডেলগুলো, এই মডেলগুলোর যে ক্যামেরাগুলো, এই মডেলের ক্যামেরাগুলো কখনোই নেবেন না, কারণ এই মডেলগুলো এখন আর নতুন পাওয়া যাচ্ছে না, এগুলো হচ্ছে রিপারবিশ ক্যামেরা পাওয়া যায় এবং রিপারবিশ ক্যামেরাগুলো কখনোই নেবেন না, কারণ রিপারবিশ ক্যামেরা যে নতুনের মতো তা কিন্তু না। রিপারবিশ ক্যামেরা কিন্তু রিপারবিশ ক্যামেরাই, এই ক্যামেরাগুলো কিছুদিন পর সমস্যা দেখা দিতে পারে আবার নাও দেখা দিতে পারে, এই জন্য এই ক্যামেরাগুলো ক্রয় করবেন না। এরপরে হচ্ছে আমি এখন বলবো সোনির বেশি ক্যামেরা নেই, সোনির সামান্য কিছু ক্যামেরা আছে, যেমন আলফার যেমন হচ্ছে ক্রপ ক্যামেরার মধ্যে হচ্ছে 6000 আছে, তারপর হচ্ছে 6100 আছে, তারপরে হচ্ছে ফুল ফ্রেমের মধ্যে A7 II আছে, A7 আছে, তারপরে হচ্ছে A7R যে মডেলটা, তারপরে A7S, এই মডেলগুলো নেবেন না। সোনির বেশি একটা মডেল নাই, সামান্য কিছু মডেল আছে, এই মডেলগুলো কখনোই নেবেন না, কারণ এই মডেলগুলো হচ্ছে রিপারবিশ। এতক্ষণ যে মডেলগুলো বললাম এই মডেলগুলো হচ্ছে রিপারবিশ, এই মডেলগুলো নতুন আর পাওয়া যায় না, এগুলো পাওয়া গেলে এখন রিপারবিশ ক্যামেরা পাওয়া যাবে। যদিও সোনি রিপারবিশ পাওয়া যায় না, কিন্তু সোনির যে মডেলগুলো এতক্ষণ বললাম এই সোনির মডেলগুলো টোটালি আপনি এখন মার্কেটে পাবেন না, যদিও কোথাও পান সেটা নতুন হিসেবে পাবেন, তবে মডেলগুলো আগের অনেক পুরাতন মডেল এগুলো না নয় বেটার, কারণ ক্যামেরাগুলো তৈরি করছে তো আজ থেকে 8-10 বছর আগে। তো 8-10 বছর আগে যদি একটা ক্যামেরা তৈরি করে এটা যদি ব্যবহার না করে এমনিতেই রাখেন তাহলেও কিন্তু এটা প্রবলেম হয়। এই জন্য এত পুরাতন ক্যামেরাগুলো না নেয়া, আমি মনে করি যে না নেয়াই বেটার এবং এই ক্যামেরাগুলো আপনারা নেবেন না, কারণ এই ক্যামেরাগুলো নিলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এবং এই ক্যামেরাগুলো দিয়ে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। হয়তো আপনি খুব কষ্ট করে 15,000 বা 20,000 টাকা জমা করার পর হয়তো আপনি এই ক্যামেরাগুলো নিতে চাচ্ছেন, বাট এই ক্যামেরাগুলো আমার মনে হয় যে না নেয়াই বেটার হবে, আপনার এই টাকাটাই নষ্ট হয়ে যাবে। কারণ এই ধরনের মেসেজ আমার কাছে প্রচুর পরিমাণ আসে, এই যে রিপারবিশ যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো নেওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, এই সমস্যার পরে কিন্তু আমার কাছে অনেকেই মেসেজ করে, বাট কিছু তো করার নেই। মানে আপনারা যারা অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিও দেখেন, তাদের ভালোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করলাম যে এই ধরনের ক্যামেরাগুলো আপনারা ক্রয় করবেন না। আর এরপরের যে মডেলগুলো আছে, যেমন হচ্ছে ক্যাননের 200D Mark II আছে, তারপরে হচ্ছে 90D ক্যামেরা আছে,
এই ধরনের যে ক্যামেরাগুলো 850D এই ধরনের ক্যামেরাগুলো কিন্তু আপনি এখন নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে সোনির হচ্ছে A7 III, A7C, হ্যাঁ, তারপরে A7 R3, এর পরের যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো নিতে পারেন। নিকনের হচ্ছে 750D, এই ধরনের ক্যামেরাগুলো হচ্ছে আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে সোনির হচ্ছে 6400, 6500, 6700, এই ধরনের ক্যামেরাগুলো লেটেস্ট, এই ধরনের ক্যামেরাগুলো আপনারা নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ক্যানন, সোনি, নিকন এই ধরনের ক্যামেরা নিয়ে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।